দর্শক, রাজবাড়িতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে, এ বিষয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, লাইনচ্যুতের ঘটনা কয়টা নাগাদ ঘটেছে এবং কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেছে কিনা? সারিকা, আজ সকাল 7:30 পরে রাজবাড়ী রেল স্টেশনের ঠিক অদূরেই কিন্তু এই মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয় এবং এই মুহূর্তে কিন্তু উদ্ধার অভিযান চলছে এবং এই লাইনচ্যুতের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং এই যে উদ্ধার অভিযান প্রায় শেষের দিকে, কারণ এই ট্রেনটি উদ্ধার করতে যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন সেটি কিন্তু রাজবাড়িতেই ছিল, ফলে লাইনচ্যুত হওয়ার সাথে সাথেই রেলওয়ের কর্মীরা কিন্তু উদ্ধার অভিযানে যোগ দেয় এবং এই যে 7:30 থেকে এই যে প্রায় 3 ঘন্টা এই যে লাইনচ্যুত হয়েছিল, এর ফলে কিন্তু বেশ কয়েকটি ট্রেনের শিডিউলও বিপর্যয় ঘটেছে এবং আরেকটু জানিয়ে রাখি যে রাজবাড়ির সাথে ঢাকা, খুলনা এবং রাজশাহীর ট্রেন যোগাযোগ রয়েছে এবং 4টি ট্রেন এখান থেকে কিন্তু ঢাকাতে যাওয়া আসা করে এবং এই যে লাইনচ্যুত হওয়ার পরপরই একটি মেইল ট্রেন সেটি কিন্তু রাজবাড়ি স্টেশনে আসতে পারে নাই, রাজবাড়ি থেকে সেই ট্রেনটি কিন্তু ছেড়ে যায় পুরাদহের উদ্দেশ্যে এবং সেই ট্রেনটি পাঁচুড়ে স্টেশনে থেমে আছে। আরেকটি ট্রেন যেটি রাজশাহী থেকে ঢাকা যায় সেটিও কিন্তু এই 10টায় রাজবাড়ি রেলওয়ে স্টেশন পার হওয়ার কথা, সেটিও কিন্তু আসলে এই উদ্ধার না হওয়ার জন্য কিন্তু সেই ট্রেনটি থেমে আছে, ফলে দ্রুত সময়ে উদ্ধার কাজ শেষ হয়ে যাবে। তারা বলছে যে উদ্ধার অভিযান ঠিক শেষের দিকে, ট্রেনটি উদ্ধার হয়ে গেলেই তখন কিন্তু এই যে যোগাযোগ স্বাভাবিক হবে। সারিকা, সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজবাড়িতে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুমন বিশ্বাস।